নমস্কার বন্ধুরা, গল্প প্রহরের আরো একটি আসরে তোমাদের স্বাগত। শিবরাম চক্রবর্তীর ব্যাক টু ব্যাক আরো একটি গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে গল্প প্রহরের আসরে তোমরা শুনবে এক ভুতুরে কাণ্ড। গল্পের প্রধান চরিত্রগুলি হল কথক এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কথকের ভূমিকায় আদিত্য এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভূমিকায় শিলাদিত্য। চলো দেরি না করে শুনে নি গল্পটা। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেন। দয়া করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপ গুণে আমার কোনো মোহ নেই, তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে, না পাগলা গারদে না, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথই ছিল বটে। কি করে দেখলাম বলি, একটা পরশমৈপদী সাইকেল হাতে পেয়ে হন্ডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এরকম একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানে সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরো মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে, হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি, এই হব সামনে গেলে পাঁচ মাইল আর ফিরতে হলে সাত, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেবো হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃপুন আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবে। অচিরেই ঘটলো বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তারই অত্যা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি। সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে, একখানা লরি, খুব জোরে নয়, আসতেও নয়। সেটাকে আসতে দেখা গেল সেই পথে, রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে দিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছল, এলো একেবারে সামনাসামনি, মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামল না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে, রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালাইবে? যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয়। শেষটা হাঁটাই কপালে আছে, এই ছাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দুরদুর করতে থাকে, তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়াই ঢের শর্টকাট। না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়।
কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে, আর এক আধ মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরো জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসছে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়, দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ, আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল, আমি হাঁকলাম, এ দাঁড়াও, কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই, তেমনই মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা যায়। এসপার ওসপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না, কিন্তু কি করব, এক মিনিটও নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে, কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল, থাকবে কি করা যাবে, নিতান্তই যদি রাতে বাঘের পেটে না যায় কাল সকালে ওকে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে, বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরের মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে, ডক্টর যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার দুই চোখ থিকড়ে বেরিয়ে আসতে চাইল, আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চার ধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতাও নেই, আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে, যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ যেন আমার টাকরায় আটকেছিল, কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম। ভূত ভূত ছাড়া কিছু না, আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মারতে হবে এ কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার বোধ হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন, আর বাকি অর্ধেক ভূত ধাবন, কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত, কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবুও গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না, চেষ্টা করলে হয়তো বা কায়েকলেশে পারা যায়, কিন্তু পেরে লাভ? লাভ তো ডিমের, চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘণ্টা দুয়েক পরে গাড়ি একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছল। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার।
হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে বাজতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো লক্ষণ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার, আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়ে পড়লাম, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্যে আমার সম্মেদ ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি, হুঁশিয়ার হয়ে দেখলাম। জলযান তো রয়েছি এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে। আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটি লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। যদি দয়া করে আমার গাড়িটা একটু ফেলে দেন মশাই, 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে যোগ দেন, লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। তোমরা শুনছিলে শিবরাম চক্রবর্তীর এক ভুতুরে কাণ্ড। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করে পাশে থেকো। আর গল্প প্রহরের প্রত্যেক আসরে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। শুভরাত্রি।